আচ্ছা, আপনার বিকাশ পিনটি কি লক হয়ে গেছে না বিকাশ পিন ভুলে গেছেন, অথবা আপনার পিন সেট করা 72 ঘন্টা ওভার হয়ে গেছে, এখন আপনি কিভাবে পিনটি সংগ্রহ করবেন? আশা করি ভিডিওর মেইন টপিক বুঝে গেছেন। আজকে ভিডিওতে আপনারা দেখতে পারবেন কিভাবে আপনি বিকাশ পিন লক হলে বা ভুলে গেলে বা 72 ঘন্টা ওভার হয়ে গেছে কিভাবে আপনি পিনটি উদ্ধার করবেন, পিনটি সেট করবেন। সেটি করতে পারবেন আপনি 4টি প্রসেসে। 4টি প্রসেসের মধ্যে যে কোনো 1টি প্রসেস অনুসরণ করলেই আপনি করতে পারবেন। তাহলে চলুন চলে যাই ভিডিওর মেইন টপিকে। যাওয়ার আগে একটি রিকোয়েস্ট করবো, যদি এখন পর্যন্ত আমার এই মাল্টিটিক চ্যানেলটি সাবস্ক্রাইব না করা হয়ে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি বাজিয়ে দেবেন, যাতে করে কি হবে নতুন নতুন ভিডিও দিলে সবার আগে আপনার কাছে চলে যাবে। একটি কথা না বললেই না, যদি আমার সাথে কথা বলতে হয় তাহলে চ্যানেল অ্যাবাউটের নাম্বার আছে, কল দিবেন। আপনি এই ভিডিও সম্পর্কে যে কোনো প্রশ্ন করতে পারবেন রাত দিন সাত দিন। এখানে আপনি বলতে পারেন ভাই 4টি প্রসেস কেন বললেন? 4টি প্রসেস বললাম এই জন্য যে আর যেটি সুবিধা হয় সে সেটি দিয়েই পিনটি রিসেট দিতে পারবে অথবা উদ্ধার করতে পারবে। প্রসেস নাম্বার ওয়ান একদম পানির মতন সোজা। আপনি কি করবেন, আপনি এলাকার বিকাশ কাস্টমার কেয়ারে চলে যাবেন, সেখানে গিয়ে জাস্ট বলবেন আমার পিন সমস্যা। আপনাকে সাথে নিতে হবে অ্যান্ড্রয়েড কার্ডের ফটোকপি এবং যার নামে বিকাশ অ্যাকাউন্টগুলো তাকে সাথে নিয়ে নেবেন, সেটা আপনার বাবা হোক মাই হোক। তবে আপনাকে কিছু প্রশ্ন করতে পারে, বলতে পারে ভাই আপনি স্যান্ড মানি ক্যাশ আউট লাস্ট কত টাকা করছিলেন এবং আপনার ব্যালেন্সে কত টাকা আছে, তাহলে আপনার পিনটি উদ্ধার করে দিবে, পিনটি সাথে সাথে সেট করে দিবে, আপনার ঝামেলার শেষ। এখন কথা হচ্ছে ভাই আমার জেলার কোন জায়গায় কাস্টমার কেয়ার আছে সেটা তো আমি জানি না, তার জন্য আমার কী করতে হবে? কমেন্টে জাস্ট আপনার জেলার নামটা লিখে কমেন্ট করবেন, তাহলে আমি বলে দিব আপনার জেলায় কোন জায়গায় কোন রোডে আপনার কাস্টমার কেয়ারটা। আশা করি প্রসেস নাম্বার ওয়ান ক্লিয়ার। প্রসেস নাম্বার টু ঘরে বসেই আপনি পিন সংগ্রহ করতে পারবেন। তার জন্য কি করতে হবে, একটু কষ্ট করতে হবে। কি করতে হবে, আপনি যে নাম্বারের পিন ভুলে গেছেন, যে নাম্বারের পিন আপনার মনে নাই, সেই নাম্বার থেকে কল দিতে হবে। কল দিবেন 16247 নাম্বারে। এখন আপাতত কল বিজি পাবেন, ডুববে না, করোনার জন্য কিছুদিন পর ঠিক হয়ে যাবে। তারপর এজেন্টে আপনাকে সালাম দিয়ে জিজ্ঞেস করবে কীভাবে হেল্প করতে পারি, তখন আপনি বলবেন পিন রিসেট দিতে চাই অথবা পিন মনে নাই, তার জন্য কী করতে পারি। তখন আপনাকে কী করতে হবে, ওই অ্যাকাউন্টের এনআইডি নাম্বার চাইবে। এনআইডি নাম্বার যদি আপনার হয়ে থাকে কোনো কথা নাই, যদি আপনার না হয়ে থাকে যার এনআইডি নাম্বার তাকে পাশে নেবেন। তার সাথে কী করবে, এজেন্টে আপনার সাথে কথা বলবে, কথা বলে জিজ্ঞাসা করবে এটা কি আপনার, আপনাকে পিন রিসেট দিতে চান। সে দুজন বলে হ্যাঁ পিন দিতে চাই, তাহলে পিন দিবে। তারপর কী করবে, আপনাকে জিজ্ঞাসা করবে আপনার লাস্ট কত টাকা আপনি বাহির করছেন এবং আপনার ব্যালেন্সে কত টাকা আছে, এটা আপনাকে জিজ্ঞাসা করবে। তারপর আপনাকে কী করবে, একটা টেম্পোরারি একটা পিন দিয়ে দিবে। মেসেজ অপশনে গেলেই দেখবেন টেম্পোরারি একটা পিন দিয়ে দিছে। এই পিনটা কী করবেন, জাস্ট 4*247# ডায়াল করার পর জাস্ট আপনাকে একটা অপশন আসবে, এই অপশনে গিয়ে আপনি যে পিনটা দিছে এই পিনটা দিবেন। তারপর আবার আপনাকে নতুন একটা পিন দেবেন আপনার ইচ্ছা মতনই। তারপর এই নতুন পিনটাই হচ্ছে আপনার অরিজিনাল পিন নাম্বার। আশা করি বুঝতে পারছেন। তবু যদি না বোঝেন আমার চ্যানেল প্রোফাইলে নাম্বার আছে, আপনি সরাসরি কল দিবেন, আমি আপনাকে হেল্প করব। প্রসেস নাম্বার 3, আপনি ইচ্ছা করলে 3 নাম্বার প্রসেস করেও পিনটা আনতে পারেন। তার জন্য কী করতে হবে, আপনি চলে যেতে হবে মোবাইলের ফেসবুকে, আপনি ফেসবুক অ্যাপসে চলে যাবেন অথবা ফেসবুকের সার্চ লিস্টে গিয়ে লিখবেন বিকাশ, BKHS বিকাশ লিমিটেড লিখবেন। তারপর দেখবেন অফিসিয়ালি একটা সাইট চলে আসছে টিক মার্ক দেওয়া, এটার পর আপনি কী করবেন, এখানে মেসেজ একটা অপশন আছে, এই যে মেসেজটা ক্লিক করবেন, তারপর গেট স্টার্টে ক্লিক করবেন। তারপর ওরা আপনার সাথে কথা বলবে, আপনি কী করবেন, আপনি গেট চলার পর ওরা মেসেজ পাবেন, তখন তারপর কাস্টমার সাপোর্ট লিখবেন। তারপরে আরেকটা একটা মেসেজ আসবে, এটা লেখার পর একটা মেসেজ আসবে এই যে কথা বলতে চাই ক্লিক করবেন। তারপর ইউজ ডাটা দিয়ে দেবেন। তারপর আপনি একটা সাইডে নিয়ে যাবে, ঠিক আছে, এমন একটা সাইডে নিয়ে যাবে। তারপর আপনি এখানে ক্লিক করবেন, ক্লিক করার পর আপনি লাইভ চ্যাটে কথা বলবেন, আপনি একে ওয়েলকাম জানাবে, আপনি তারপর বলবেন পিন রিসেট করতে চাই। তারপর ওরা আপনাকে কিছু প্রশ্ন করবে, প্রশ্নের সঠিক উত্তর দিবেন তাহলে আপনাকে নতুন পিন দিয়ে দিবে। তারপর আপনি 247 ডায়াল করে আপনি ওদের পিনটা দিয়ে আবার নতুন পিন আপনি সেট করে নিতে পারবেন। আশা করি বুঝতে পারছেন। একটা কথা বলে রাখি, আপনি জাস্ট একবার ওদের সাথে কথা বলতে পারবেন, 1টি নাম্বার দিয়ে 2বার কথা বলতে পারবেন না। তো বন্ধুগণ, আশা করি আপনি 3 নাম্বারটাও একদম ক্লিয়ার হয়ে গিয়েছে। প্রসেস নাম্বার 4, আপনাকে কী করতে হবে, চলে যেতে হবে মোবাইলে যে কোনো একটি ব্রাউজারে গিয়ে লিখবেন bikash.com। লেখার পর দেখবেন এখানে একটা অপশন চলে আসছে কন্ট্রাক্ট ইউজ, এই জায়গায় ক্লিক করবেন। এই জায়গায় ক্লিক করার পর দেখবেন একটা বিকাশের ইমেল নাম্বার আছে, আপনি জাস্ট ইমেল করবেন, আপনি সমস্যাটা বলবেন, পিন রিসেট করতে চান অথবা পিন ভুলে গেছেন অথবা 72 ঘন্টা হয়ে গেছে ভিডিওতে মনে নাই, এই সমস্যাটি আপনি একটা ইমেল করবেন, ওরা আপনাকে সাথে যোগাযোগ করবে। অবশ্যই আপনাকে নাম্বার লিখতে হবে, নাম্বার দিতে হবে, আপনার এই নাম্বারটি বিকাশ অ্যাকাউন্ট খোলা ছিল। তো বন্ধুগণ, আশা করি ভিডিওটি ভালো লেগেছে, যদি ভালো লাগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর ভিডিও সম্পর্কে কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন, আর আমার সাথে কথা বলতে চাইলে চ্যানেল প্রোফাইলে নাম্বার আছে কল দিবেন। তাহলে আজকের মতো এই পর্যন্তই।